ট্রাই করবে নাকি? হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি একটু তোমাদের জন্য একটা দারুণ জিনিস দেখাবো, যেটা ফার্স্ট দেখাতে তো আমি শকড হয়েছি, তো তোমাদেরকে দেখাবো, তোমরাও দেখলে যে অবাক হয়ে যাবে যে এটা কি পসিবল। তো চলো আর দেরি না করে বেরিয়ে পড়া যাক, আর তোমাদের জন্য ওয়েট করছে আর আমিও সেখানে রেডি হয়ে গেছি, ও আসছে। চলে এসছো? চলো যাওয়া যাক। অলরেডি আমি চলে এসেছি, দেখো আমার পেছনে রয়েছে শেখ আলাদিন। তো এখানেই আমি তোমাদের জন্য এমন একটা জিনিস দেখাবো যে সত্যি সত্যি তোমরা অবাক হয়ে যাবে। এটা ফার্স্ট টাইম আমিও অবাক হয়েছিলাম, কারণ এখানে এতটা বড় একটা 20 ইঞ্চির এগরোল বানানো হয়, আর যেটা প্রায় 3-4 কিলো মতন ওয়েটও হবে। তো তোমরা দেখে সত্যি অবাক হবে যে এত বড় এগরোল আবার হয়, আর সত্যি কথা হয়, আর এর মধ্যে কি থাকে না, মাটন থেকে শুরু করে পনির থেকে শুরু করে কিছু কিছু ভেজিসও এখানে তোমরা দেখতে পাবে। তো যাই হোক, এখানে আমার টেস্ট তো আমি করবোই, আর আমার ব্লগিংটা পুরো তোমরা দেখবে, দেখে আমি চাইবো তোমরা এখানে আসো আর এসে এই এগরোলটা মজা নাও, কারণ এগরোলটা খেতে কিরকম টেস্ট হবে আমার নো আইডিয়া, তবে আমি এটাকে আজকে ট্রাই করবো আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর তোমরা কিন্তু খবরদার, এখানে একা এসো না, আসলে একটা বোকামি হবে, কারণ এখানে আসতে গেলে তোমাদের কম করে 3-4 জন সঙ্গে নিয়ে আসতে হবে, আর এই এগরোলটাকে তোমাদের শেয়ার করেই খেতে হবে। আমি তো অলরেডি এগরোলটা অর্ডার দিয়ে দিয়েছি, আর সেটাকে আমি মনে করছি যে এটাকে আমি বাড়িতে নিয়ে গিয়েই, তবে পার্সেলভাবেই নিয়ে যাব, নিয়ে গিয়ে বাড়িতে গিয়েই ট্রাই করব। তো তোমাদের না এখানে একটুখানি খাবো, খেয়ে তোমাদের টেস্টটা বলতে হবে তো যে কেমন, তো কী কীভাবে এরা এগরোলটাকে রেডি করছে, তো তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব। তো তোমরা আমার সাথে থাকো আর চলো দেখা যাক যে ওটার মধ্যে কী কী ওরা স্টাফিং দিচ্ছে। তো দেখো ফ্রেন্ড, এখানে পরোটা অলরেডি রেডি করতে শুরু করে দিয়েছে। পরোটার যা সাইজ দেখতে পাচ্ছ তোমরা, মনে হচ্ছে আমাকে পুরো ঢেকে দেবে, কারণ পরোটাটা দেখে তো আমি প্রথমে ভয় পেয়ে যাচ্ছি, জানি না কী আগে হতে চলেছে। এবার এটা বেলা হয়ে গেছে, এইবার একে তাওয়াতে দেবে, দিয়ে ওরা ফ্রাই করবে। দেখো ফ্রাইও করছে, ফ্রাইও ওদের মোটামুটি রেডি হয়ে গেছে প্রায়। এরপরে কী কী মাল মশলা দিচ্ছে আমি কিন্তু সব তোমাদের আজকে দেখাবো, কারণ হাবিজাবি দিয়ে অনেকে ভরে দেয় রোলের মধ্যে, এসব ফাঁকি ঝুঁকি দিলে হবে না। কী কী দিচ্ছে আমরা সব দেখবো, দেখে তারপর পরোটাটাকে আমরা খেয়ে তার মজা নেব। তো চলো এবার দেখা যাক, ডিমটাকে পরোটার সাথে আগে লাগিয়ে নিক, তারপরে ওর মধ্যে ফার্স্টে ওর মধ্যে 3টে ডিম ভাঙলো, 3টে ডিম ভেঙে তাওয়াতে দিল, এরপর পরোটাটা দিয়ে দিল। সাইজ দেখো, পরোটাটার সাইজ দেখো, জাস্ট তোমরা একটা গেস করতে পারো যে কতটা বড় হতে পারে। শুধু শুধু ওরা এটা 350 টাকা নিচ্ছে না, দেখো ফার্স্টে ওরা কি দিচ্ছে এর মধ্যে, ওরা একটা ভেজিস মানে করে রেখেছে, তার মধ্যে কাবাব, চিকেন টিক্কা কাবাব দিচ্ছে ওরা, তারপরে ওর মধ্যে আরও দিচ্ছে মাটন টিক্কা, মাটন টিক্কা দিয়ে ওরা সাজাচ্ছে, তারপরে দিচ্ছে ওরা ওরা এর মধ্যে ইউজ করছে সয়াবিন, সয়াবিন দিল, তারপরে ওরা দিচ্ছে পনির, পনিরগুলোকে ওরা পরপর সাজিয়ে দিচ্ছে, দেখো কত সুন্দর দেখতে লাগছে। এরপর ওরা ওর মধ্যে যে টিক্কা হয়, যে আলুর টিক্কাগুলো হয়, ওটাকে স্ম্যাচ করে আর ওর মধ্যে দিয়ে দিচ্ছে। তারপরে দেখো ওর মধ্যে স্যালাড দিয়ে দিল, দেওয়ার পর ওরা ডিমটাকে গ্রেট করছে, ওর মধ্যে গ্রেট করে দিল, তারপরে ওরা চিজ নিল, চিজটাকে এবার গ্রেট করছে, গ্রেট করে ওর মধ্যে দিল। এরপর ওরা সস দিচ্ছে, টমেটো সস ইউজ করছে, এরপরে ওরা চিলি সস ইউজ করলো, একটু লবণ দিল, তারপর মেয়োনিজ দিচ্ছে ওপর থেকে, মেয়োনিজ দিয়ে ওটাকে পুরো সাজিয়ে নিল, লেবুর রস দিল ওটাকে, লেবুর রস দিয়ে এইবার ওর মধ্যে একটু হালকা যে একটা চাট মশলা টাইপের হয় সেটাকে ওরা ইউজ করছে, করে এরপর একটু হালকা বিট লবণও দিল, এবার ওটাকে রোল করবে। তো রোল করার জন্য অলরেডি পেপার ওরা নিয়ে নিয়েছে, দেখো রোলটাকে শুধু সাইজটা দেখো, আমি তো কি করব জানি না। এবার ওটাকে র‍্যাপ করছে, কারণ খাওয়া এখানে সম্ভব হবে না, এবার ওটাকে হ্যাঁ বাড়ি আমরা নিয়ে আসবো, তার জন্য ওরা ভালো করে আমাদের প্যাকিং করে দিচ্ছে। তো কেমন দেখছো,
দেখো এবার জাস্ট অলরেডি রোল আমি হাতে পেয়ে গেছি। ভেবেছিলাম এখানে ওয়ান বাইক নেব, কিন্তু না, দেখে আমার সাহস হচ্ছে না, এটা বাড়ি নিয়ে যাব। বাড়ি গিয়ে তারপরে দেবো এর ভেতরে কি কি আছে তোমাদের দেখিয়েছি ভিডিওতে, আর তারপর বাইক নিয়ে তোমাদের বলবো টেস্টটা কেমন। তো চলো এটাকে নিয়ে বাড়ি গিয়ে এবার হামলা করা হলো। এটা কি কি, এটা এত বড় একটা রোল! আমি ভাবছি এটার কোথা থেকে আমি স্টার্ট করব, টেনশনে পড়ে গেছি। এটাকে ওপেন করি আগে, তারপর দেখি। দোকানে বসে খাওয়া সাহস পাইনি যে রোলটা কিভাবে খাবো। দেখো দুটো প্লেট করে আমার রাখতে হয়েছে, মানে বুঝতে পারছো তো, যদি কেউ এটা একা খাওয়ার কথা ভেবেছ কি সে মরেছ। খাবো কি মনে হচ্ছে, খালি তাকিয়ে তাকিয়ে দেখি। আমি খুলে নিয়েছি, এবার কোথা থেকে শুরু করব বুঝতে পাচ্ছি না। এবার থেকেই শুরু করছি। পুরো খুলে ফেলেছি, এবার কি করে তুলবো কি জানি না। এটাকে আবার ফোল্ড করি, কারণ হাতে নিয়ে তোমাদের খেয়ে বলতে হবে। এ তোমরা কিন্তু ট্রাই করো, হ্যাঁ, নালে কিন্তু তোমরা মজাটা পাবে না। দেখো শুরু করছি, মনে হচ্ছে ছোট বাচ্চাকে কোলে নিলে যেমন সেরকম লাগছে। তো খেয়ে দেখি, দেখো আগে একটা কথা বলে নিই, তোমরা হয়তো ভাববে যে আমি যেটাই খাই সেটাই কি ভালো লাগে, কিন্তু সত্যি আমি বলতে বাধ্য হচ্ছি, রোলটার আমি জাস্ট ওয়ান বাইট নিয়েছি, তাতেই মুখের মধ্যে আমার শুধু একটা পনির এসে পড়েছে, আরও ভেতরে যে কি কি মাল মশলা আছে তোমাদেরকে তো দেখালাম, সেগুলো এখনো ওই পর্যন্ত যায়নি। কিন্তু সত্যি মশলাটা এত সুন্দর মিক্সআপ, আর এর স্ট্রাকচারটা এত সুন্দর মুখের মধ্যে মিশে গেল, দারুণ। দেখো পনিরের পিসটা অনেকটা, দেখো কতটা বড়। আমি এটাকে হাত দিয়ে ছিঁড়েই খাচ্ছি, এতটা তুলতে পারছি না। পজ করো, একটু পজ করো। তোমরা এরপরে খাবে এটাকে, আর আমি এটাকে তো তোমাদের মিস করতে বারণই করব, কারণ সত্যি এটা দেখেই তোমরা মানে এতটাই তোমাদের ভালোও লাগবে আর আনন্দও লাগবে। আমি তো বুঝতে পারছি না কোথা থেকে শুরু করব, যাই হোক এক জায়গা থেকে আমি শুরু করে দিয়েছি অলরেডি, একার পক্ষে সম্ভব না। এবার বাড়ির সবাইকে নিয়ে আমি খাবো, তোমাদেরকে আমি বলে দিলাম। তবে হ্যাঁ, ওখানে যে আমি যেখানটায় গেছিলাম ওটা হচ্ছে স্টেশন গড়িয়া। স্টেশন গড়িয়া বলতে তোমরা ঢালাই ব্রিজ থেকে যে বাঁদিকে যে স্টেশন, যেখানটা গড়িয়া স্টেশন অ্যাকচুয়ালি, তো সেখানেই তোমরা যখনই আর কি ঢালাই ব্রিজ থেকে টার্নটা নেবে তখন ডান দিকে তোমাদের পড়বে, তোমরা ওখান থেকে একটু দেখতে দেখতে যাবে শেফ আলাদিন ওই শপটার নাম, যেখানটা তোমরা আরো ভ্যারাইটি ফুড পাবে। আমার চয়েসের মধ্যে আমি এই রোলটাকেই চুজ করেছি, কারণ তোমরা তো জানো দোকানের সব খাবার তো আর একসাথে খাওয়া সম্ভব না। তো যাই হোক, তোমরা ওখানে যেও আর এই রোলটাকে অবশ্যই ট্রাই করো। ওখানে খাইনি তো, দোকানদার আমাকে বললো যে জানাবেন কেমন লাগলো, তো সত্যি এতটাই ভালো লাগলো, আমার ফোন করে বলতেই হবে যে দাদা না সত্যি অসাধারণ, সত্যি অসাধারণ টেস্ট। তো যাই হোক, আমার ফ্যামিলি মেম্বাররাও রয়েছে, শুধু আমি একা এখন বক 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 করলে ওরাও ভাবছে কতক্ষণে খাবে। তো যাই হোক, আমার ব্লগ এখানেই তাহলে আমি শেষ করি, আর আমি আমার সাথে রয়েছে তোমরা মৌসুম, আমি মৌসুমি। তো যাই হোক, তোমরা আমার চ্যানেলকে লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে,
আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ আমি যত এই ফুড ব্লগের মধ্যে যাচ্ছি না সত্যি কথা আমার ইন্টারেস্টটা আরো বেড়ে যাচ্ছে, আরো ভাবছি নতুন নতুন আর কি কি আছে, নতুন নতুন আর কি কি আছে যেটা আমি জানি না, আমি দেখিনি, হয়তো তোমরা অনেকেই হয়তো দেখেছো খেয়েও নিয়েছো এই রোলটা, তবে আমার ফার্স্ট টাইম, আমি আমার ফার্স্ট টাইম আমার প্রথম অভিজ্ঞতা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো তোমরাও তোমাদের অভিজ্ঞতা অবশ্যই শেয়ার করো রোলটা খেয়েও, আর খেয়ে আমাকে জানিও কেমন লাগলো। তো তোমাদের সবাইকে টাটা, বাই বাই।